Guys, I am আজকে আমি খুবই এক্সাইটেড আছি বিকজ আফটার আ লং টাইম অলমোস্ট আফটার 10 ইয়ার্স আমি কফি হাউসে ঢুকছি ওল্ড কফি হাউস দেখেই বুঝতে পারছি ওল্ড কফি হাউসের অন্য কিছু হবে না তো অনেক যে রিভিউ শুনছিলাম না লোকজনদের বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে ভুলভাল হয়ে গেছে বাজে রকম বিহেভ করে ফটো তুলতে দেয় না ভিডিও করতে দেয় না তো আমি বলে চেক যে সেগুলো মানে সত্যি কি তাই সমস্ত জিনিসের দাম বাড়ছে এগুলোর দাম কেন বাড়ছে সো গাইস আই গট মাই কোল্ড কফি উইথ ক্রিম অ্যান্ড যেটার প্রাইস হচ্ছে ₹70 প্রাইস সত্যি একটু বেশি অনেকটাই বেশি একটু ওভার প্রাইস কফি হাউসের ইয়া আগের থেকে মানে আরও অনেকটাই প্রাইস বেড়েছে গাইস অল ডান আমি বেরোচ্ছি এখান থেকে আমার কিন্তু খারাপ লাগলো আগের মতো সেমই আছে বিহেভিয়ারও ঠিক আছে খাবারের মানে আমি জাস্ট কোল্ড কফি খেয়েছি কোল্ড কফিকে প্রত্যেকটা খাবারের রিভিউ দিতে পারবো না বাট কোল্ড কফি ঠিকঠাকই ছিল ক্রিমি কোল্ড কফি ছিল ওয়াজ গুড সো আই এম স্যাটিসফাইড তো যারা বলছে না ওল্ড মানে এই কফি হাউস অনেক ভুলভাল হয়ে গেছে খাবারের কোয়ালিটি খারাপ হয়ে গেছে খাবারের কোয়ালিটি খারাপ দ্যাট ইজ ডোন্ট নো বাট বিহেভিয়ার ঠিক আছে ভাই বিহেভিয়ার ঠিক আছে বিহেভিয়ার কিন্তু খারাপ হয়নি আগেও যাচ্ছিলো ঠিক সেরকমই আছে এক্স্যাক্টলি সেম অ্যান্ড আসতে পারো আড্ডা মারার জন্য ইটস আ গুড প্লেস 150 বছর পুরনো একটা ঐতিহ্য এখানে তো কাম অ্যান্ড ভিজিট চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই